অনেক বছরই যৌনতার শিকার হয়েছি। ভারতের মুম্বাইয়ের সবচেয়ে প্রাচীন ও এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পতিতালয় হচ্ছে কামাতিপুরা। ভারতীয় মেয়েদের একটি দল এই পতিতালয়ে বড় হয়েছেন, যাদের প্রত্যেকের মা যৌনকর্মী। সেখানকার 15 জন মেয়ের একটি দল সম্প্রতি যুক্তরাজ্যের সঙ্গীত বিষয়ক এডিনবার্গ ফ্রিঞ্জ ফেস্টিভ্যালে অংশ নেয়। সেখানে তারা তাদের সংগ্রামী জীবনের দুঃসহ গল্প সবার সঙ্গে শেয়ার করেছে। তাদের একজনের নাম সন্ধ্যা, বয়স 21 বছর। তিনি বলেন, আমাদের সম্প্রদায়ের মধ্যে বেড়ে ওঠা বিস্ময়কর, কারণ সেখানকার যৌনকর্মীরা আমাদের মায়ের মতো। বাইরের সমাজ ওই স্থানকে অন্ধকার বা কালো হিসেবে বিবেচনা করে। আপনাদের সেখানে যাওয়া উচিত নয়, এটি নিরাপদ জায়গা নয়। বর্তমান যেখানে আছেন সেটা তার জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান বলে উল্লেখ করেন তিনি। সন্ধ্যা বলেন, আমি অনেক বছর বারবার সেখানে যৌনতার শিকার হয়েছি। আমি 10 বছর বয়সে ধর্ষণের শিকার হয়েছি, গায়ের রং কালো হওয়ায় হয়েছি বৈষম্যের শিকার। পতিতালয় ছেড়ে ওই মেয়েরা এখন একসঙ্গে একটি হোস্টেলে বসবাস করে। ক্রান্তি নামে একটি সংগঠন এসব মেয়ের দেখাশোনা করে এবং ভরপোষণ দেয়। প্রান্তিক এই মেয়েদের শিক্ষাদান ও ক্ষমতায়নের জন্য কাজ করছে সংগঠনটি। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।